নিট ও ইউজিসি নেট দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের। মৌলালী মোড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আশুতোষ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। নিট দুর্নীতিতে সিবিআই তদন্ত, নতুন করে নিট পরীক্ষার পাশাপাশি এনটিএ চেয়ারম্যানের পদত্যাগ সহ একগুচ্ছ দাবি করেন কংগ্রেস নেতৃত্ব। নিটকে সামনে রেখে যে 24-25 লক্ষ ভারতবর্ষের যারা ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যেভাবে নিট নামক সংস্থা ছেলে খেলা করেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তার বিরুদ্ধে দেশ জুড়ে কংগ্রেসের আহ্বানে, রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেদের আহ্বানে আজকে প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদ কলকাতাতেও আজকে হচ্ছে। ভারতবর্ষ জুড়ে 76,000 কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে। আজ এই বড় দুর্নীতির একটা চক্র চলছে। আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি, গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, তার আমরা প্রতিবাদ করেছি। নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে। কারণ একটাই, শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট। শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয়ের ভাগ থাকে, তো যেখানে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকায় পড়ে শিক্ষা, সেখানে একতরফা সিদ্ধান্ত কেন কেন্দ্রীয় ভাবে নেওয়া হবে, এটা আমরা আগে বিরোধিতা করেছি। হ্যাঁ, নিশ্চয়ই তার পদত্যাগ করা উচিত আমি মনে করি। কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন তিনি তার অযোগ্যতা প্রমাণ করেছেন, কারণ এটা নেটটা এইভাবে শুধু এই বছর ধরা পড়েছে ঠিকই, কিন্তু এটা ক্রমান্বয়ে চলছে। ওনার উচিত সিস্টেমের পরিবর্তন করা। উনি সিস্টেমে পরিবর্তন করতে পারবেন না, কারণ এতে বিজেপি এর ভেতরে হাত আছে।